হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সত্যি আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির রস ভরা রেসিপি। তো এটা কেমন খুব খেতে খুব ভালো হয়। আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুবই সহজেই তৈরি করা যায়। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো। সুজির রস ভরা বানানোর জন্য প্রথমে আমি এখানে প্রায় 150 গ্রাম বড় কাপের 1 কাপ পরিমাপে সুজি নিয়েছি। এবার ছোট্ট 1 টিস্পুন নিয়ে তাতে 4 টিস্পুন নিয়ে নিলাম পাউডার দুধ, আর সেই চামচেরই সেম ভর্তি ভর্তি নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। এবার স্বাদ মতো নুন দিয়ে আমি মিশ্রণগুলো খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে নেড়ে আস্তে আস্তে, মানে অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব। বাটারটা অবশ্যই খুব বেশি পাতলা বা খুব বেশি যে ঘন তা নয়। এই যে দেখো, বাটারটা ঠিক এইভাবে তৈরি করে নেব। এবারে এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং সোডা, তাতে পিঠেগুলো খুব সুন্দর খাস্তা হয়। সেই জন্য দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ বাটারটা পুরোপুরি রেডি। আর এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর হাতে জ্বর নিয়ে আমি এইভাবে পিঠেগুলো ভেজে নেব। হাতে অবশ্যই জল দেবে, তাহলে হচ্ছে আর সেটা আর লেগে থাকবে না হাতের মধ্যে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে উপরের দিকে একটু তেল এইভাবে ছিটিয়ে দেব। তারপর বেশ লাল লাল করে 5 থেকে 6 মিনিট ভালোভাবে আমরা এটাকে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আর পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে রেখে দিয়ে আর বাকি যে আছে বাটারটা, সেটা দিয়েও সেমভাবে আমি আরও পিঠে করে নিচ্ছি। আমার কড়া হয়ে গেছে। এবার একটি কড়াইতে বড় কাপে প্রায় 150 গ্রাম পরিমাপে নিয়ে নিয়েছি চিনি, আর তাতে দিলাম গরম জল। 1 কাপ পরিমাপের মতোই গরম জলটা দিয়ে নিয়েছি। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুট ধরে যায়। চিনির যে সিরাপটা সেটা তৈরি হয়ে গেছে। আঁচ বন্ধ করে দিয়ে যে পিঠাগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। আপনারা চাইলে এইভাবে শুধু যদি বানিয়ে খান, তাহলে অবশ্যই পিঠের মধ্যে শুধু চিনিটা অ্যাড করে এরকম ভেজেও খেতে পারেন, আর চিনি না দিয়ে এইভাবে রসে ভরা করেও খেতে পারেন। তো এখানে কিন্তু পিঠের রেসিপিটা শেষ নয়, এরপরে আরও মজার একটা আছে। তো দেখো, অনেকখানি রস ঢুকে গেছে, কিন্তু এর পরের স্টেপও আছে। উপর থেকে আবারও রস ছড়িয়ে নিচ্ছি। এবার সবগুলোকে তুলে নিচ্ছি। তোলার পর যে সিরাপটা ছিল তাতে আবার 1 কাপ পরিমাপে দিয়ে দিলাম জল। এরপরে এর মধ্যে প্রায় 50 গ্রাম পরিমাপে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একটা মালাই করে নিচ্ছি ফুটিয়ে। এটা মানে এমনি গরুর দুধ দিয়েও করা যায়, বাট ওটাতে সময় বেশি লাগে, তাই পাউডার দুধ দিয়ে করলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। তোমরা দেখো দুধটা বেশ অনেকখানি ঘন হয়ে গেছে, পুরো মালাইতে পরিণত হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে রসে ভরা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম যাতে মালাইটা কিছুটা টেনে নেয়। রেখে দিচ্ছে প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলো হয়েছে। আমি কেটেও দেখে দিচ্ছি।
এই যে দেখো কত সুন্দর নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে